সলগইয়ের ড্যাঙ্গারবন্দ এলাকার জাতীয় সড়কের লরির সাথে অটোর সংঘর্ষে হত দুই। ভাগ্যের নির্মম পরিহাসে রোগী নিয়ে বাজারিছড়ার মাকুন্দা লেপ্রোসিকাম জেনারেল হসপিটালে যাবার পথে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার মধ্যরাতে বাজারিছড়া থানাধীন সলগই ড্যাঙ্গারবন্দ 8 নম্বর জাতীয় সড়কের উপর। এতে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, পরে গুরুতর আহতদের শিলচর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বছর 28-এর অটোচালক অপু বৈদ্যের। বাকিরা বর্তমানে মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন। তাদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন গ্রামের ওয়ার্ড মেম্বার মতি বৈদ্য। জানা গেছে ড্যাঙ্গারবন্দ জিপির গোপালপুর 25 ঘড়ির বাসিন্দা সঞ্জু দাস এবং ঝুনু দাসের মেয়ে মাম্পি দাসের বিয়ে হয়েছিল রাঙামাটিতে। তাদের একটি 4 বছরের পুত্র সন্তান রয়েছে। শিশুটি প্রায় সময় অসুস্থ থাকত, ফলে গত কয়েকদিন ধরে মাম্পি নিজ পিত্রালয়ে অবস্থান করছিলেন। সঙ্গে ছিলেন মাম্পির স্বামী রাজেন দাসও। সোমবার রাতে শিশু রাজদীপ দাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি AS-10 AC-7401 নম্বরের অটোতে করে মাকুন্দার উদ্দেশ্যে রওনা দেন সঞ্জু। সঙ্গে ছিলেন ওনার স্ত্রী সহ মেয়ে জামাতা ও গ্রামের রাধা দাস নামের আরেক ব্যক্তি। চালকের আসনে ছিলেন গ্রামের যুবক অপু। চালক সহ মোট 7 যাত্রী নিয়ে অটোটি ড্যাঙ্গারবন্দ ঈদগাহ টিলা এলাকায় পৌঁছলে এমন সময় সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা ত্রিপুরাগামী NL-01L-5614 নম্বরের 10 চাকার সিমেন্ট বোঝাই লরির পেছনে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে অতর্কিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে গড়িয়ে পড়লে রক্তালুপ্ত হয়ে অকুস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় পড়শি রাধা দাস নামের বছর 48-এর এক ব্যক্তির। তখন খবর পেয়ে পেট্রোলিংয়ে থাকা বাজারিছড়া পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মাকুন্দা হসপিটালে নিয়ে গেলে আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচরে প্রেরণ করা হয়। পাশাপাশি মৃতদেহ নিজ হেফাজতে নেয় স্থানীয় পুলিশ। পরে আহতদের মধ্যে অটোচালকের মৃত্যু হয় শিলচরে যাওয়ার পথে, বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর সিমেন্ট বোঝাই লরিটি পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে পাকড়াও করে চুড়াইবাড়ি পুলিশ। সঙ্গে আটক করা হয় লরি চালককেও। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বর্তমানে বাজারিছড়া পুলিশের হেফাজতে রয়েছে। এই কাণ্ডে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।